আফগানিস্তান তালিবানের দখলে চলে যাওয়ার পর থেকেই ভারত এবং আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে তালিবানি রাজত্বে যে পথ দিয়ে ভারত এবং আফগানিস্তানের ব্যবসা বাণিজ্য হতো সেই পথ কার্যত বন্ধ হয়ে যাওয়ায় বিপুল ক্ষতির মুখে পড়তে চলেছে দুই দেশের অর্থনীতি তার অন্যতম প্রধান পণ্য হল ড্রাই ফ্রুটস ভারতে আমদানি হওয়া ড্রাই ফ্রুটসের আশি থেকে পঁচাশি শতাংশ আসে আফগানিস্তান থেকেই পেস্তা বাদাম আখরোটের মতো ড্রাই ফ্রুটসগুলো ভারত আমদানি করে দেশীয় বাজারে বিক্রি করে আর এই ড্রাই ফ্রুটসের ব্যবসার ওপরেই নির্ভর করে বহু মানুষের জীবিকা ফলে ড্রাই ফ্রুটস আসা বন্ধ হয়ে গেলে কার্যত হাজার হাজার ব্যবসায়ীর রাতের ঘুম উড়ে যাবে ইতিমধ্যেই দেশীয় বাজারে ড্রাই ফ্রুটসের যোগান কমে আসায় চোখ রাঙাচ্ছে দাম ফলে ড্রাই ফ্রুটস কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে নামজনতা এছাড়াও হিং জিরের মতো পণ্য আমদানি করতে ভারতকে বড়সড় ধাক্কা খেতে হতে পারে একইভাবে ভারত এক বড় অংশের বৈদেশিক মুদ্রা আয় করে আফগানিস্তানে বিভিন্ন পণ্য রপ্তানি করে যার মধ্যে অন্যতম হল কাপড় চা কফির মতো বিভিন্ন পণ্য সূত্রের খবর চলতি বছরে ভারত আফগানিস্তানে তালিবানি শাসনের আগে পর্যন্ত পণ্য রপ্তানি করে আয় করেছে আটশো পঁয়ত্রিশ মিলিয়ন মার্কিন ডলার এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে ভারত এবং আফগানিস্তানের বাণিজ্যিক সম্পর্কে ভাটা নামলে তার প্রভাব পড়বে দুই দেশের অর্থনীতিতেই যার সুদূর প্রসারী ফল হতে পারে চরম ব্যুরো রিপোর্ট বিজনেস প্রাইম নিউজ